গত ক্লাসে যেহেতু আমি দেরি করে আসছিলাম, সেজন্য সমস্যাটা হয়েছে। এখন আমরা যে তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি, গত ক্লাসে আমরা পড়াচ্ছিলাম যে রিমাটয়েড আর্থ্রাইটিস এর কিছু অংশ বাকি ছিল, সেটা হচ্ছে যে ইন দিস স্লাইড উই আর আচ্ছা ইন দিস ইন দিস স্লাইড এখানে দেখা যাচ্ছে যে একটা যদি এটা হাতে একা ছবি কি কি থাকতে পারে, হোয়াট আর দ্য চেঞ্জেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন ফুট, দ্যাট ইজ হ্যালাক্স ভালগাস, আই মিন ল্যাটারাল ডেভিয়েশন অফ দি গ্রেট টো, অ্যান্ড দ্যাট ইজ অলসো হ্যামার টো, হ্যামার টো জাস্ট লাইক এ হ্যামার, জাস্ট লাইক এ হ্যামার ইট ইজ এ ডর্সাল ডেভিয়েশন অফ দি metatarsophalangeal joints and produce hematuria, and there is also rheumatoid nodule. Rheumatoid nodule tuma dekhte je rheumatoid nodule can develop at any side of the body, even into the brain, into the lung. It is a pathognomonic feature of rheumatoid arthritis, particularly seropositive rheumatoid arthritis. Acha এই ছবি এক্সরেটাতে তুমি দেখো যে দ্যার ইজ ডেভিয়েশন অফ দি আলনার ডেভিয়েশন অফ দি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস। তুমি দেখতে পাচ্ছো যে এই যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, দিস জয়েন্টস আর ডিসলোকেটেড অ্যান্ড ডেভিয়েটেড টুয়ার্ডস দি সাইড অফ দ্য আলনা, আই মিন টুয়ার্ডস মেডিয়ালি। তুমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে রাখো তারপর একটা মেডিয়ালি সেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গিয়া তোমার আলনার ডেভিয়েশন, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিফর্মিটি অফ রিউমাটয়েড হ্যান্ড। আমরা আগে বলছিলাম যে রিউমাটয়েড হ্যান্ডে অনেকগুলো ডিফর্মিটি হয়, যেমন হচ্ছে যে শোয়ান লেগ ডিফর্মিটি, বটনের ডিফর্মিটি, জয়েন্ট ডিফর্মিটি, তারপর হচ্ছে আলনার ডেভিয়েশন, অ্যান্ড দ্যার ইজ অলসো ওয়াস্টিং অফ ইনটেনসিভ মাসলস অফ দ্য হ্যান্ড। এখানে তোমরা দেখো, এখানে একটা ছবি আছে, এই ছবিতে দেখা যাচ্ছে কিভাবে actually deformity gula hoy, then in the shown neck deformity there is hyperflexion of the distal interphalangeal joint and hyperextension of the proximal interphalangeal joints, and in the bottonnier deformity there is hyperextension of the distal interphalangeal joints and flexion deformity of the proximal interphalangeal joints. These changes in the distal interphalangeal joint is secondary, not primary, because this disease does not involve the distal interphalangeal joint. Okay, then and there are some other examples. There is the erosion of the stylet process of the radius bone, etc. আচ্ছা আমরা এতক্ষণ যেগুলো বললাম যে সেখানে হচ্ছে তোমার হচ্ছে কি স্মল জয়েন্টস অফ হ্যান্ড অ্যান্ড হ্যান্ড হ্যান্ড অ্যান্ড ফুট, এখানে কি কি চেঞ্জ হয়, রেডিওলজিক্যাল চেঞ্জ, সেগুলো সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিলাম। And actually, basically, in rheumatoid arthritis and osteoarthritis, what is the basic difference? In osteoarthritis, the changes in focal, or the একটা জয়েন্টে পুরোটা জায়গা একসাথে চেঞ্জ হবে না, সেই চেঞ্জ হবে যে কোনো একটা সাইডে। মনে করো যে সাপোজ দিস দিস নি জয়েন্ট, ইন দি নি জয়েন্ট ইন অস্টিওআর্থ্রাইটিস দ্যার ইজ আইদার মেডিয়াল চেঞ্জেস ইন দি মেডিয়াল কম্পার্টমেন্ট অর ল্যাটারাল কম্পার্টমেন্ট, যে কোনো একটা কম্পার্টমেন্টে চেঞ্জ হবে, বাট ফুল জয়েন্ট রেঞ্জে কখনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, চেঞ্জ আসবে অনেক অ্যাডভান্স স্টেজে, বাট ইন রিমোটেড আর্থ্রাইটিস দ্য ফুল জয়েন্ট ইজ ইনভলভ সিমেট্রিক্যালি অ্যান্ড সিনক্রোনাসলি। হ্যাঁ, যার জন্য হচ্ছে রিমোটেড আর্থ্রাইটিসে পুরোপুরি জয়েন্ট জয়েন্ট স্পেস, তুমি দেখো দ্যার ইজ ন্যারোয়িং অফ দ্য জয়েন্ট স্পেস, দ্যার ইজ ন্যারোয়িং অফ দ্য জয়েন্ট স্পেস অ্যান্ড দ্যার ইজ অলসো ইরেগুলারিটি অফ দ্য জয়েন্ট স্পেস। সো ইন রিমোটেড আর্থ্রাইটিস অল দ্য জয়েন্ট স্পেস ইজ টোটালি ইনভলভ, and in osteoarthritis the involvement is focal, it is the generalized, it is the important feature. In rheumatoid arthritis usually there is periarticular osteopenia, but in osteoarthritis jodi ekhane osteopenia ta bhalo bujhachhe na due to exposure of the
বোন, বাট ইন অস্টিওআর্থ্রাইটিস দ্যার ইজ পেরিআর্টিকুলার অস্টিওস্ক্লেরোসিস। হ্যাঁ, আর ইন অস্টিওআর্থ্রাইটিস সেখানে কি থাকে? সাবকন্ডাল বনি সিস্ট থাকে। বনি সিস্ট থাকলে কেমনে বোঝা যাবে যে কতগুলো কালো কালো সিস্টিক এরিয়া, এই জায়গাগুলোতে কতগুলো কালো কালো সিস্টিক এরিয়া দেখা যাবে? সেটা হচ্ছে সাবকন্ডাল বনি সিস্ট, বাট রিমোটার আর্থারাইটিস কোনো ধরনের সিস্ট থাকবে না। ঠিক আছে, সিমেট্রিক্যাল রিডাকশন ইন বোথ মিডিয়াল অ্যান্ড লেটারাল ফেমোরো টিবিয়াল জয়েন্ট স্পেস। ঠিক আছে, এখানে যে দেখো এই যে অস্থিপরিসিস্টা পেরিয়াটিক অস্থিপরিসিস, এখানে কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে বোন বোন মেটেরিয়াল এখন অনেক কমে গেছে। ঠিক আছে, সেটাতে বোঝা যাচ্ছে যে পেরিয়াটিক অস্থিপরিসিস হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, দ্য রিমোটার আর্থ্রাইটিস ডাজ নট ইনভলভ দি স্পাইন, বাট ইট ক্যান ইনভলভ অনলি দি অ্যাডন্টোরিয়াল জয়েন্ট, আই মিন দি দি মেমব্রেন ইন ফ্রন্ট অফ দি ওডন্টোয়েড প্যাক ইজ দ্যাট ইজ ইরোশন অফ দি মেমব্রেন অফ দি ওডন্টোয়েড প্যাক, আই মিন দি ওডন্টোয়েড প্রসেস এর সামনে যে মেমব্রেনটা থাকে উইচ প্রোটেক্ট দি। আচ্ছা, এখানে একটা কালো জায়গা, এই জায়গাটা কি হয়ে যাবে? এটা এটা না, এটা তো স্লাইডে না, প্রত্যেকটা আসতেছে, এই যে প্রত্যেকটা আসতেছে, বুঝলাম না কি বলতে হয়। আমার স্লাইডে তো না, এটা আমার স্লাইডে নেই, আমার সাইডে নেই, না ডিলিট করে সাইড দিয়ে থাকার দরকার নেই, আমার চেক করে দরকার, জাস্ট এটা তো যাচ্ছে না, তো ডিলিট করবে আমার সাইডে ডিলিট হয়ে যায় কিনা, আমার সাইড ডিলিট ডিলিট করে যায় কিনা, সাইডে ডিলিট হচ্ছে ইয়া তো জানো, যে আনলে তো জানো, আনলে তো জানো। হ্যাঁ, যখন এখানে ইরোশনটা হয় তখন কি হয়, দ্যার ইজ অ্যাটলান্টিক্যাল সাবলাগেশন হয়, এন্ড দিস মে রিস্ক দি পেশেন্ট উইথ লাইফ থ্রেটনিং কন্ডিশন ইফ there is subluxation of the atlantoaxial joint, there is mechanical trauma of the infant structures, particularly the medial oblongata. The patient can die suddenly. এখানে এই ছবিটাতে যেটা দেখা যাচ্ছে যে এই এই জন্য কখন আমরা চিন্তা করবো, যখন একটা পেশেন্টের একটা একটা পেইন থাকবে, ন্যাক পেইন উইচ রিলেটেড টু দি ক্রেনিয়াম, একটা ন্যাক পেইন, একটা নতুন ধরনের পেইন যেটা নাকি আগে কখনো ছিল না, অনেক বছরের পুরনো পেশেন্ট তখন ডেভেলপ করে, তখন এই পেইনটা থাকে। এই পেইনটা হলে তখন আমরা যদি সাসপেক্ট করি যে দ্যাট ইজ অ্যাটলান্টোএক্সিয়াল মানে মেমব্রেন ইরোশন, তখন আমরা এক্স রে করতে পারি, মেমব্রেন এক্স রে সার্ভাইকাল স্প্যান ল্যাটারাল ভিউ করবো, এক হচ্ছে ফুল ফ্লেকশনে অ্যান্ড ফুল এক্সটেনশনে, এবং এই দুইটা মুভমেন্টে আমরা দুইটা এক্স রে করে দেখবো যে তাদের এই যে গ্যাপটা অডন্টেড প্যাকের সাথে যে যে ডানভার্স প্রসেসের যে গ্যাপটা ঠিক আছে কিনা, নাকি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সাধারণত ফ্ল্যাকশনে ফরওয়ার্ড ফ্ল্যাকশনে এটা বেড়ে যায় এবং এক্সটেনশন এটা কমে যায়। যদি এই ধরনের থাকে তখন ইমিডিয়েট বা সার্জিন নিউরোসার্জিক্যাল প্রসিডিউর করা লাগে টু সেভ দিস পেশেন্ট। তারপরে রিগার্ডিং চেঞ্জেস ইন দ্য লাং, যদি আসলে এই একসাথে কথা ভালো বোঝা যাচ্ছে না, মানে ল্যাঙ্গে কি কি চেঞ্জ হতে পারে, পার্টিকুলার হতে পারে একটা তোমার রিমাটয়েড নোডিউল হয়, এই নোডিউল গুলো সাধারণত এরকম একটা ছোট একটা ওপাসিটির মতো দেখা যাবে ইন দি আপার লোব, পার্টিকুলার আপার লোব হয়। এটা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এটা অনেক সময় নোডিউল গুলো কি করবে, ক্যাভিটেট করতে পারে, ক্যাভিটেট করে দেন ইট মে কজ নিউমোথোরাক্স। এটা ছাড়াও সেখানে কি হতে পারে, ILD হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয় সেখানে আলটিমেটলি ডিফিউজ পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে, আলটিমেটলি পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে। হ্যাঁ, যদি ডিফিউজ পালমোনারি মানে মানে যদি প্যারেনটোমাল লাং ডিজিজ যদি হয় বা DPL যদি হয় সেখানে কি থাকবে, সেখানে রেটিকুলার নোডিউল শ্যাডো থাকে। এখানে কিছু তুমি দেখো একদম পেরিফেরালি সাম রেটিকুলার শ্যাডো, সাম নোডিউল শ্যাডো, যদি এখানে খুব একটা টিপিক্যালি ভালো বোঝা যাচ্ছে না, রেটিকুলার নোডিউল শ্যাডো থাকে, হানি কম্বিং থাকে, ট্র্যাকশন ব্রঙ্কে কিছু থাকে, এই ফিচার গুলো থাকে। এগুলো থাকা মানে হচ্ছে পেশেন্ট লাং অলরেডি ইনভলভ হয়ে গেছে ইন দি রিমাটিক প্রসেস। আচ্ছা, এই যে দেখো, এই যে HRCT এগুলো খুব ভালো বোঝা যাচ্ছে,
যে দেখো এইটা সিরিজে এখানে দেখো অনেকগুলো, এই যে আমি হানি কম্বিং গুলো অনেকগুলা স্পেস অনেকগুলো গর্তের মতো দেখা যাচ্ছে, কেভিটির মতো দেখা যাচ্ছে, এবং এগুলো মোর ইন দি পেরিফেরাল লাং ফিল্ড, অ্যান্ড পেরিফেরাল লাং ফিল্ড থেকে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে, এবং দিস হোল লাং ইজ রিপ্লেসড বাই দি ফাইব্রাস টিস্যু। এই সাদা গুলো হচ্ছে টোটালি ফাইব্রাস টিস্যু, হোল লাং ইজ রিপ্লেসড বাই দি ফাইব্রাস টিস্যু। ইনিশিয়ালি পেরিফার লাং এ হয়, দেখো এই স্লাইডটাতে দেখা যায়, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে শুধু পেরিফার লাং ইনভলভ করছে এখানে, কিন্তু মানে সেন্ট্রাল লাং এ ইনভলভ করে নাই, বাট ইন দি ইন দ্য কোর্স অফ টাইম ইট ইনভলভ অল দ্য ইন দ্য হোল লাং। আচ্ছা গেল, এবং এখানে ট্র্যাকশন ব্রঙ্কাইটিস হয়। এখন আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা বেসিক্যালি এখানে কোনো ম্যানেজমেন্ট আলোচনা করতেছি না, আমরা আলোচনা শুধু ডিজিজ নিয়ে, সেজন্য এখানে ম্যানেজমেন্ট এখানে আনতেছি না আমরা। আর পরবর্তী যে ডিজিজ জানার কথা সেটা হচ্ছে স্পন্ডাইল আর্থ্রোপিটিস। স্পন্ডাইল আর্থ্রোপিটিস ইজ এ গ্রুপ অফ রিলেটেড ইনফ্ল্যামেটরি মাসকুলার স্কেলেটাল ডিজিজ দ্যাট হ্যাভ ওভারল্যাপিং ফিচার্স। ওভারল্যাপিং ফিচার্স মানে তাদের কিছু ফিচার্স হবে ওভারল্যাপিং, কিছু আছে ইন্ডিভিজুয়াল ফিচার, কিছু শেয়ার্ড ফিচার, কিছু ইন্ডিভিজুয়াল ফিচার, কিছু শেয়ার্ড ইমিউনোজেনিক অ্যাসোসিয়েশন। এতে অটোইমিউন ডিজিজ বলা হয়, সেটা হচ্ছে এখানে অটোইমিউন ইমিউনোজেনিক অ্যাসোসিয়েশন হচ্ছে HLA-B27। HLA-B27 এর সাথে তাদের একটা রিলেশন আছে। কি কি ডিজিজ আছে তার মধ্যে হচ্ছে, আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন এই তার ডিজিজের পরিমাণ আরো কম ছিল, এখন আরো একটা ডিজিজ বাড়ছে, সেটা হচ্ছে কি এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস। তার এটা হচ্ছে নতুন ডিজিজ, বেসিক্যালি এটা নতুন ডিজিজ, এটা অ্যাকচুয়ালি ইট ইজ এ স্পেকট্রাম অফ এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথি। বেসিক্যালি এখন টার্মটা হচ্ছে কি এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথির ভিতরে একটা স্পেকট্রাম হচ্ছে কি অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস হুইচ ইজ ফুল ব্লাউন বা ফুললি ডেভেলপ ডিজিজ, আরটা হচ্ছে কি নন স্পেসিফিক, যেটা এখনো পর্যন্ত কোনো ডিজিজে টার্ন করে নেই, সেটা হচ্ছে এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস। এই যে এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস ইট মে ডেভেলপ টু অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, রিয়াকটিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অর ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যে কোনোটাতে সে কনভার্ট করতে পারে, বাট ইনিশিয়ালি ইট মে প্রেজেন্ট এজ এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস। পরবর্তীতে ইন দ্য কোর্স অফ টাইম ইট মে ডেভেলপ ইন টু এনি টাইপ অফ ডিজিজ, যেগুলো যে ডিজিজ কথা বলা হচ্ছে এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, রিয়াকটিভ আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অ্যান্ট্রোপ্যাথিক স্পন্ডাল আর্থ্রাইটিস অ্যান্ড সুরাটিক আর্থ্রাইটিস। এখন আমরা তোমাদেরকে ডিসকাশন করব যে এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথি এর আগে কিছু কথা আছে, তাদের কমন ফিচার গুলো কি, শেয়ার ফিচার শুধু একটা হচ্ছে যে আমরা জানি যে ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস দেয়ার ইজ সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, আপার লিম্ব এর প্রিডোমিনেন্স, স্মল জয়েন্ট এর প্রিডোমিনেন্স, বাট এখানে হচ্ছে কি অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, এটা ইনফ্লামেটরি, বাট এটা ওলিগো, ওটা হচ্ছে পলি আর্থ্রাইটিস। ইউজুয়ালি স্পন্ডাল আর্থ্রোপ্যাথি গুলো শুরু হয় মনো আর্থ্রাইটিস দিয়ে, তারপরে ওলিগোতে টার্ন করে, রেয়ারলি পলি আর্থ্রাইটিস কনভার্ট করে, বাট রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রেজেন্ট করে সাধারণত ওলিগো আর্থ্রাইটিস, তারপর পলি আর্থ্রাইটিস কনভার্ট করে। আচ্ছা এখানে হচ্ছে কি লং লিম্ব প্রিডোমিনেন্স, ওটা হচ্ছে কি আপার লিম্ব প্রিডোমিনেন্স, এখানে হচ্ছে কি স্মল, এখানে হচ্ছে কি পার্টিকুলারলি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, ওখানে হচ্ছে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, ঠিক আছে। ওখানে হচ্ছে কি সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ দুই দিকে একসাথে ডেভেলপ করবে, পাশাপাশি মোটামুটি সিমেট্রি থাকবে, বাট এখানে দেখা যাবে যে শুধু একটা নি জয়েন্ট ইনভলভ হলো, অথবা একটা অ্যাঙ্কেল জয়েন্ট অথবা হিপ জয়েন্ট ইনভলভ হলো, এরকম। হিস্ট্রি অফ ইনফ্লামেটরি ব্যাক পেন, ইনফ্লামেটরি ব্যাক পেন কি সেটা তোমাকে জানতে হবে। ইনফ্লামেটরি ব্যাক পেন হচ্ছে ব্যাক পেন, লো ব্যাক পেন, অর্থাৎ লো ব্যাক পেন হচ্ছে আপার ব্যাক পেন, মোস্ট কমন হচ্ছে লো ব্যাক পেন হয়, তার সাথে কি থাকবে দ্যাট ডাজ নট রিডিউস উইথ রেস্ট, রেস্ট এটা কমবে না, রেস্ট এটা বাড়বে, অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মর্নিং স্লিপনেস। যে কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিস গুলো তো বলা হয় যে মর্নিং স্লিপনেস থাকে, রেস্টে এটা কিন্তু রেস্টে কমবে না, রেস্টে বাড়বে, বরং কিছু অ্যাক্টিভিটির পরে পেন কিছুটা কমবে বাট টোটালি রিলিফ হবে না, এবং ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিস্টেমিক সিমটমস। এই চারটা পয়েন্ট হচ্ছে কি ইনফ্লামেটরি ব্যাক পেনের সংজ্ঞা। সিস্টেমিক সিমটমস গুলোর মধ্যে হচ্ছে যে পেশেন্টে অ্যানোরেক্সিয়া হতে পারে, পেশেন্টের ওয়েট লস হতে পারে, অথবা ফেটিক হতে পারে, এক্সেট্রা, দিস আর দ্য সিস্টেমিক সিমটমস। তারপর হচ্ছে কি স্যাক্রোলাইটিস, স্পাইনাল ওস্টিয়াইটিস, স্যাক্রোলাইটিস আমরা জানি যে এই সমস্ত ডিজিজ প্রায়গুলোতে কিন্তু স্যাক্রোলাইটিসটা থাকে, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এনথেসাইটিস, হোয়াট ইজ এনথেসাইটিস, এনথেসাইটিস ইজ স্পেশাল টাইপ অফ টিস্যু, এনথেসা মিন্স এনথেসিস, এনথেসা হচ্ছে স্পেশাল টাইপ অফ টিস্যু দ্যাট জয়েন এনি ট্যান্ডন, এনি ট্যান্ডন উইথ দি বোন,
টেন্ডনের সাথে বোনকে জয়েন করার জন্য যে স্পেশাল টাইপ অফ টিস্যু সেটা হচ্ছে এনফেসা বলা হয়। এনফেসা ওয়ান ইনফ্লামেশন অফ এনফেসা ইজ নোন অ্যাজ এনফেসাইটিস। হ্যাঁ, এখানে সাধারণত কোন কোন সাইটে এনফেসাইটিস হয় এগুলো তোমাদের জানা দরকার। তার মধ্যে একটা সবচেয়ে কমন হচ্ছে টেন্ডন অ্যাকিলিস। অ্যাকিলিস টেন্ডন যখন ক্যালকেনিয়ামের যে পয়েন্টটাতে লাগে সেখানে একটা ইনফ্লামেশন হয়। তারপর প্লান্টার ফাসা, অর্থাৎ মানে এখানে ক্যালকিনের সাথে যে প্লান্টার ফাসা যে অ্যাটাচমেন্ট হয় এখানে তোমরা কিনতে পারে। তারপর হচ্ছে গিয়ে কোয়াড্রিসেপস ফিমোরিস যে মাসেল আছে সেই মাসেল যেখানে আছে তোমার যাতে টিবাইকালের সাথে যখন লাগে টিবিয়াল টিবাইকালের সাথে যখন লাগে তখন হতে পারে। আর গ্লুটিয়াস মেডিয়াস মাসেল দ্যাট ইনসার্ট ইন টু দি গ্রেটার ট্রকেন্টার অফ দি ফিমার। এই যে চারটা পয়েন্ট আছে, আরো পয়েন্ট আছে, বাট এই চারটা হচ্ছে প্রিডোমিনেন্ট সাইড। এখানে পেশেন্টে কি হবে, পেইন হবে, সোয়েলিং হবে, আবার এখানে কিন্তু ওইটার মতো মর্নিং স্টিফনেস নিয়ে প্রেজেন্ট করবে। এখানে ব্যথা হবে, ইনএক্টিভিটিতে বাড়বে, রেস্ট ইনএক্টিভ, তারপরে অ্যাক্টিভিটিতে কমবে, টেন্ডারনেস থাকবে, মুভমেন্টে টেন্ডারনেস হবে, এই ফিচার গুলো ডেভেলপ করে। ইজ হচ্ছে কি অ্যানসাইটিস। টেন্ডেন্সি টু ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার অ্যাগ্রিগেশন, অর্থাৎ বিশেষ করে এই ডিজিজটা মানে ফ্যামিলি মেম্বারদের ভিতরে ঘুরে, অর্থাৎ ফ্যামিলিয়াল অ্যাগ্রেশন মানে এক ফ্যামিলি একজন মেম্বার যদি অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইটিস হয় আরেকজন হতো সিরাটিক আর্থ্রাইটিস আরেকজন হতো রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস। একটা ফ্যামিলিয়াল অ্যাগ্রিগেশন এ গ্রুপ অফ ফ্যামিলি মেম্বার্স একই এই এই আমব্রেলার নিচে বিভিন্ন ডিজিজ হতে পারে, দ্যাট ইজ ফ্যামিলিয়াল অ্যাগ্রিগেশন। এইচএলএ বি20 এর অ্যাসোসিয়েশন তোমাদের বলা হয়েছে আগে, ঠিক আছে। তারপর তোমাদের সাথে অনেক পেশেন্টের সোরিয়াসিস থাকতে পারে। হ্যাঁ, সোরিয়াসিস থাকতে পারে, সোরিয়াসিস যদি সোরিয়াটিক আর্থারিস থাকে নট নেসেসারি, বাট ইট ক্যান অকার ইন রিঅ্যাকটিভ আর্থারিস। রিঅ্যাকটিভ আর্থারিস কিন্তু সোরিয়াটিক স্কিন চেঞ্জ হতে পারে। আচ্ছা, ইউভাইটিস, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কোরিলেশন অফ স্পন্ডাইলাইটিস। ইউভাইটিস মানে ইউভাইল ট্র্যাক্ট ইনফ্ল্যামেশন। তোমরা তো জানো হোয়াট ইজ ইউভাইল ট্র্যাক্ট, চোখের ভিতরে যে তোমার যে ইউভাইল ট্র্যাক্ট আছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সেই ইউভাইল ট্র্যাক্ট ইনফ্ল্যামেশন হয়, যেটা হচ্ছে ইউভাইটিস। আর ইউরোথ্রাইটিস হয়, এইগুলো হচ্ছে পেশেন্ট মানে মানে বলা হয়েছে যে বনি ফিচারের পাশাপাশি কিছু মিউকাস মেমব্রেনে কিছু ফিচার ডেভেলপ করে। তার মধ্যে হচ্ছে গিয়ে স্কিন আর মিউকাস মেমব্রেন, স্কিনে তো আমরা সিরিয়াসলি কথা বললাম, ইউভাইটিস হচ্ছে মিউকাস মেমব্রেন বা সব কিছু স্ট্রাকচার, ইউরোথ্রাইটিস, হ্যাঁ, প্রোস্টাটাইটিস, ইউজ দ্য ফিচার অফ মিউকাস মেমব্রেন, এখানেও ইনফ্লামেশন হয়। আর হচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ইট ইজ অলসো ফিচার অফ মিউকাস মেমব্রেন ডিজিজ। অ্যান্ড অ্যাওরটিক রুট লিশন, পেশেন্টে কি হতে পারে, অ্যাওরটিক রিগার্জিটেশন বা অ্যাওরটিক ইনকম্পিটেন্স অ্যান্ড কন্ডাকশন ডিফেক্ট হতে পারে। আমরা জানি যে অ্যাকচুয়ালি অ্যাওরটার পাশ দিয়ে কিন্তু আমাদের হার্টের কন্ডাকশন সিস্টেমটা যায়, পার্টিকুলার লাইক ইনোড বান্ডেল মাস এগুলো সবগুলো উঠে যায়। সুতরাং অ্যাওরটা যখন ইনভলভ হয় দ্যাট ইজ এ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ কন্ডাকশন ডিফেক্ট। ওকে, এখন আসলে আমরা যে অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথি যেটা আমরা একটু ইউজ করছিলাম সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথি। বেসিক্যালি ওয়ান্স আপন এ টাইম দ্যার ইজ ডেভেলপমেন্ট অফ অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস, যখন অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস ডেভেলপ করতে মেনি ইয়ার্স লাগে, এখনো মেনি ইয়ার্স লাগে, কিন্তু যখন অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস তার ফুল ব্লন ফিচার ডেভেলপ করতো তখন আসলে আমাদের কিছু করা থাকতো না, ছিল না, কারণ তখন অলরেডি ইরিভার্সিবল চেঞ্জগুলো চলে আসে, বনি চেঞ্জগুলো চলে আসে। তাতে করে পেশেন্টের বিশেষ কোনো বেনিফিট নেই, আমাদের পেশেন্টের কোনো এই পেশেন্টের চিকিৎসাতে বিশেষ কোনো বেনিফিট হইতো না। সেই জিনিসটা চিন্তা করে এখন যেটা দেখা গেছে যে না, আমরা এখন অ্যাঙ্কলোসিস স্পন্ডাইলাইটিস ডায়াগনোসিস করে পেশেন্টের কোনো ফায়দা নেই, কারণ অলরেডি দেয়ার ইজ সাম তখন ইরিভার্সিবল অ্যান্ড পারমানেন্ট চেঞ্জেস ইন দি স্পাইন, দেয়ার ইজ ফিউশন অফ দি স্পাইন। যদি ফিউশন অফ দি স্পাইন হয় তাহলে তো পেশেন্টের আর কিছুই করা থাকে না, তার লাইফটা টোটালি একদম হ্যাজার্ডাস অ্যান্ড লিমিটেড হয়ে যাচ্ছে তার লাইফ। এই জন্য যেটা করা হয়েছে জাস্ট টু ফোরকাস্ট দি ফিউচার অ্যাঙ্কলোসিস স্পন্ডাইলাইটিস, এখন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রোপ্যাথি। ইট ইজ এ গ্রুপ অফ ডিজিজ দ্যাট হ্যাভ ক্লাসিক্যাল বা আন্ডার হুইচ হ্যাজ ক্লাসিক্যাল অ্যাঙ্কলোসিস স্পন্ডাইলাইটিস অ্যান্ড অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস। এখানে যেটা হচ্ছে যে অ্যান্টার অ্যাক্সিয়াল স্কেলেটন ইজ ইনভলভ, দ্যাট ইজ ইনফরমেটিভ চেঞ্জেস ইন দি অ্যান্টার অ্যাক্সিয়াল স্কেলেটন। আমরা অ্যাকচুয়ালি স্কেলেটন বলতে বেসিক্যালি বুঝি স্পাইন, স্পাইনকে আমরা সাধারণত বুঝি যে অ্যাঙ্কলোসিস স্পন্ডাল মানে অ্যাকচুয়াল স্পাইন। হ্যাঁ, যদি আর্লি চেঞ্জ হয় তাহলে এটা এমআরআই ধরব। তোমাদেরকে আমি আগেও বলছিলাম গত ক্লাসে যে আমাদের মাসকুলার স্কেলেটাল যে চেঞ্জগুলো আছে সেগুলো আমরা মানে আর্লি চেঞ্জে যে এমআরআই এবং আলট্রাসোনোগ্রাফিতে বুঝতে পারবো, কারণ এমআরআই তো সফট টিস্যু চেঞ্জ বোঝা যায়, আলট্রাসোনোগ্রাফিতে সফট টিস্যু চেঞ্জ বোঝা যায়, আলট্রাসোনোগ্রাফি ইন এডিশন টু সফট টিস্যু চেঞ্জ সেখানে ভাস্কুলার
ভাস্কুলারিটি, একিউট ইনফ্লামেশন যে ভাস্কুলারিটি বাড়ি সেটা আমরা বুঝতে পারবো। বাট যখন পেশেন্টটা একটা পার্মানেন্ট বডি চেঞ্জ হয়ে যায় তখন আসলে এমআরআই তো বোঝার কিছু থাকে না, তখন আমরা সিম্পল এক্সরে করে বুঝতে পারবো। হ্যাঁ, সেই জন্য এই জন্য বলা হচ্ছে যে যেহেতু এমআরআই একটা নতুন একটা ইমেজিং মডালিটি যেটার মাধ্যমে, যেটা অতীতে ছিল না, হ্যাঁ, সেটার মাধ্যমে এখন আমরা এই পেশেন্ট গুলোকে আমরা এখন সিলেক্ট করতে পারি, তাকে যদি আর্লি ট্রিটমেন্ট দিতে পারে, তার যদি ইরিভার্সিবল চেঞ্জের আগে ট্রিটমেন্ট দিতে পারে, পেশেন্টের জীবনটা অনেক মানে কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার থাকে, সেটা হচ্ছে মেন জিনিস। সেজন্য বলা হয়েছে যে এন্টার এক্সিয়াল স্কেলেটন আর ক্যারেক্টারিস্টিক অফ এক্সিয়াল স্পন্ডেলাইথ্রাইটিস ইনফর্মেটিভ চেঞ্জ এবং ইট ক্যান ভিজুয়ালাইজ বাই এমআরআই। এটা আমরা এমআরআই তে কি বোঝা যাবে সেটা আমরা তখন আমরা ডিসকাস করবো। স্ট্রাকচারাল চেঞ্জ গুলো আমরা বুঝতে পারবো বেসিক্যালি এক্স রে এর মাধ্যমে। সো দ্য ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অ্যাওর্টিক অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস রিকোয়ার স্যাকুয়ারেটিক এক্স রে, হ্যাঁ, হুইচ অনলি ডিটেক্টেবল মেনি ইয়ার্স, অ্যাটলিস্ট 8 ইয়ার্স অর মোর, 8 থেকে 10 বছর লাগে আফটার দি পেশেন্ট সিমটম স্টার্টেড। মানে এই সিমটম স্টার্ট যদি করে তখন আমরা এখানে বলতে পারবো তার ভবিষ্যতে এটা কি হতে পারে। এক্সিয়াল স্পন্ডেলাইথ্রাইটিস এটা যদি থাকে তাহলে এখানে তাকে আমরা ইন্টারভেনশন শুরু করতে পারবো, কিন্তু এটা ডায়াগনোসিস করার জন্য পেশেন্টের সিমটম লাগবে, এমআরআই লাগবে সেটা। কিন্তু সব পেশেন্টে কিন্তু ইএস ডেভেলপ করে না। এখানে তোমরা যে মানে ডেভিডসনে তোমরা পাবা এই জিনিসটা, এই বক্সটা কিভাবে আমরা মানে এক্সিয়াল স্পন্ডেলাইথ্রাইটিস এন্ড অ্যাঙ্কিলোসিস স্পন্ডেলাইটিস সেটা আমরা আলাদা করবো, ঠিক আছে। এখানে দেখো যে এক্সিয়াল স্পন্ডেলাইথ্রাইটিস ফিচার শুধু একটা থাকবে, মানে যদি আমরা যদি হিস্ট্রি নেই সেটা মানে এখানে থাকবে ব্যাক পেন ফর মোর দেন ব্যাক পেন থাকবে মোর দেন 3 মান্থস অ্যান্ড 4 আউট অফ দি 5 ক্রাইটেরিয়া, অর্থাৎ মানে বয়স 45-এর নিচে থাকতে হবে সাধারণত ইয়ং পেশেন্টে যদি হয় এটা। তারপরে পেশেন্টের নাইট পেন থাকবে, যাদের নাকি ইনফর্মেটিভ ব্যাক পেন থাকে তাদের নাইট পেন থাকে এবং স্লিপ ডিস্টার্বেন্স থাকে। এটা হবে ইনসিডাস অনসেট, আস্তে আস্তে ডেভেলপ করে, শাক করে হঠাৎ করে ডেভেলপ করবে না। নট রিলিভ বাই রেস্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এক্সারসাইজ, এই যে 5টা পয়েন্ট এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কোনো একটা লং অ্যাক্টিং অ্যানেসথেটিকসে এগুলা পেনটা ইমপ্রুভ করে যায়। সাধারণত তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে স্পন্ডেলাইটিস, আমাদের আগে তোমাদেরকে বলেছি যে একটা দ্যার ইজ ফ্যামিলিয়াল এগ্রিগেশন, হোয়াট ইজ ফ্যামিলিয়াল এগ্রিগেশন তো তার ডিসকাস করেছি, অর্থাৎ তাদের যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি নেই ফ্যামিলি মেম্বারদের কারণে কারো কোনো ধরনের ওই ডিজিজ যে কোনো একটা ডিজিজ থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়তো ইনফ্লুয়েঞ্জা বাউল ডিজিজ থাকতে পারে এক্সেট্রা এইগুলা, ঠিক আছে। আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে পেশেন্টে কি পাবো, এই পেশেন্টে আমরা আর্থ্রাইটিস পাবো, অ্যান্থ্রোসাইটিস পাবো, অনেক সময় ইউভাইটিস থাকতে পারে, তোমার যদি ওভারল্যাপিং ফিচার ডাকটাইলাইটিস। হোয়াট ইজ ডাকটাইলাইটিস? ডাকটাইলাইটিস মানে হচ্ছে কি, সসেস ডিজিজ। তোমরা তো সসেস দেখছো, সসেস তো খেয়েছো নিশ্চয় অনেকে, অর্থাৎ when a whole finger or a whole toe is become inflamed, the inflammation of the all the small joints of the finger, paravertebral periarticular soft tissue gula inflammation hobe, enthesitis hobe, tokhon whole disease become swollen tender and there is severe tenderness, tokhon eta ke bolake bola hoyeche ki dactylitis. Dactylitis mane it is a part of, it is a feature of psoriatic arthritis but it can also develop in reactive arthritis. So at a patient that dactylitis na present kolo tar kintu ei feature ta tokhon amra chinta korbo je eta jeto psoriatic arthritis ebong reactive arthritis er sathe amader axial spondylarthritis er ekta relation ache, shudhu eta dactylitis thake it can give to towards the either psoriatic arthritis or reactive arthritis, tar jodi psoriasis thake family history of psoriasis thake it can give to either psoriatic arthritis or reactive arthritis. So ইউভাইটিস থাকলে ইউভাইটিস ওভারলোডিং ফিচার, এনথেসাইটিস ওভারলোডিং ফিচার, আর্থ্রাইটিস ওভারলোডিং ফিচার, সো ইট ইজ ইম্পর্টেন্ট। আর ইনভেস্টিগেশন করলে আমরা কি করব, প্রথমে দেখছো তোমার এখানে লেখা আছে এমআরআই, অর্থাৎ এমআরআই করা লাগবে। এমআরআই করলে দেয়ার আর সাম এমআরআই চেঞ্জেস হুইচ ক্যানট বি ডিটেক্টেড বাই সিম্পল এক্স রে অ্যান্ড অলসো HLA-B27, আমরা জানি যে দিস ডিজিজ আর অ্যাসোসিয়েটেড উইথ HLA-B27 অ্যান্ড এলিভেটেড সিআরপি। আর কখন আমরা অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস বলবো, এখানে পেশেন্টের 3 মাসের বেশি ব্যাক পেন থাকবে, তার সাথে পেশেন্ট কি থাকবে এক্সারসাইজ ইমপ্রুভ করবে, নট রিলিভ ভাইরাস, এই কথাগুলো এখানে ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা এই জিনিসটা থাকবে পেশেন্ট অনেক বছর, এর 3 মাসের কথা বলা হইলো, 3 মাসে একটা কাট অফ পয়েন্ট দেওয়া হয়েছে বেসিক্যালি, এগুলো থাকে অনেক বছর পেশেন্টের, অনেক বছর 7 বছর 8 বছর 10 বছর যাওয়া থাকুক, এবং ওই সময়টাতে তার কিন্তু এক্সরে যে পার্মানেন্ট চেঞ্জ গুলো চলে আসে। এখন তুমি যদি সিম্পল স্যাকুয়ারেটিক জন্টে এক্সরে করো সেখানে হয়তো মানে মাইল্ড মাইল্ড ফিচার থাকতে পারে অথবা ডেফিনিটিভ ফিচার থাকতে পারে, অথবা ডেফিনিট মানে সিভিয়ার ফিচার মানে হয়তো ফিউশন হয়ে গেছে
মাইল ফিচার গুলো আর কি, সেগুলো সামনে আমরা ডিসকাস করব। এখানে দেখবো যে অলরেডি যেহেতু পেশেন্টে পারমানেন্ট চেঞ্জ হয়ে গেছে, লিমিটেশন অফ স্পাইন ওপেন, ওখানে দেখো অ্যাকচুয়ালি স্পন্ডাইলাইটিস পেশেন্টে পারমানেন্ট চেঞ্জ হয় নাই। সো এখানে মানে পারমানেন্ট চেঞ্জ হওয়ার কারণে যে ফিচার গুলো আছে এগুলো কিন্তু এখানে নাই, যেমন লিমিটেশন অফ দ্য নাম্বার স্পাইন মুভমেন্ট ইন সেজিটাল অ্যান্ড ফ্রন্টাল সেকশন। অর্থাৎ পেশেন্টকে তুমি সামনে ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাকওয়ার্ড বেন্ডিং, ল্যাটারাল বেন্ডিং যেখানে করো সেখানে লিমিটেড মুভমেন্ট পাবা। আর যদি এটা থোরাসিক স্পাইন ইনভলভ করে, দ্যাট ইজ চেস্ট এক্সপানশন রিডাকশন। দিজ আর অল দি ফিচার্স অফ পারমানেন্ট চেঞ্জেস, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিস এর কার্ডিনাল ফিচার কিন্তু ইনক্লুডেড ব্যাক পেইন, যেটা আমরা আলোচনা করলাম, আর্লি মর্নিং স্টিফনেস রেডিয়েটিং টু দ্য বাটক, লাগবে যে এখানে রেডিয়েটিং টু দ্য বাটক অর পোস্টেরিয়র থাই, এটা কবে যখন নাকি এসআই জয়েন্ট ইনভলভমেন্ট করবে হবে তখন সাধারণত বাটক এবং পোস্টেরিয়র থাইতে সাধারণত পেইনটা রেডিয়েট করে। হ্যাঁ, আর সিমটম ইনক্রিজ উইথ অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউস উইথ বাই মুভমেন্ট। এখানে অ্যান্থেসাইটিস থাকবে, এটা আমরা আগে আলোচনা করলাম, এপিসিডিওসের পার্সিস্টেন্ট হতে পারে। রিলিভেন্ট হিস্ট্রি গুলো কি আমরা তো আলোচনা করে ফেললাম, এইগুলো হচ্ছে রিলিভেন্ট হিস্ট্রি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সমস্ত পেশেন্ট জন্য কোনো একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে যে অনেক ইয়ং পেশেন্ট 45 কম, তার অনেকদিন যাওয়ার ব্যাকপেন হচ্ছে, সকালে ঘুম থেকে উঠার পর স্লিপ হয়ে থাকতেছে, ঘুম থেকে উঠতে তার খুব কষ্ট হতে, দুজন টাইম তাকে তুলে দিচ্ছে, একটু মানে মেনুবার করার পরে ব্যথাটা কিছুটা কমে আসতেছে। হ্যাঁ, তার সাথে হিস্ট্রিতে থাকলো যে তার হয়তো কারোর কাছে সুরে এসেছে, কারোর আইপিডি আছে অথবা কারো ইউভিআইটিস আছে, এইটা তখন মাথাতে তোমার স্ট্রাইক করবে, এটা আসে সম্ভবত এক্সরে স্পন্ডাল আর্থ্রাইটিস। যদি অল্প সময়ের মানে ডিউরেশন অফ ডিজিজ যদি কম থাকে, আর অনেক বেশি থেকে অনেক বছর বছর, তখন তুমি পারমানেন্ট যে চেঞ্জগুলো চলে আসে তখন তোমরা বুঝতে পারবা এটা এক্সরে স্পন্ডাল আর্থ্রাইটিস, ইট ইজ টুয়ার্ডস দি অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস। এখানে দেখো, এখানে রিডিউস রেঞ্জ অফ লাম্বার স্পাইনাল মুভমেন্ট ইন অল ডিরেকশন, কিন্তু কমবে কিন্তু টোটালি রিডিউস হবে না, কিন্তু ইয়াতে এস এ টোটালি একদম মানে যেটা হবে একদম ফিক্স হয়ে যাবে। এস এ তে এখানে রিডাকশন কথা বলা তো এতে মানে অ্যাবসেন্ট, কোনো টোটাল মুভমেন্ট থাকবে না, যখন ফিক্স হয়ে যাবে তখন তুমি চালিয়ে দিচ্ছে বলে একটা মুভ করতে পারবে। যখন ফিউশন অফ দি মানে লাম্বার স্পাইন, একটা স্পাইনাল বডি সাথে একটা স্পাইনাল বডি যখন ফিক্স হয়ে যাবে তখন তুমি চাইলে ওটা কোনো ধরনের মুভমেন্টই করা যাবে না। এখানে কিছু রেঞ্জ অফ মুভমেন্ট, বাট ওখানে অ্যাবসেন্ট অফ মুভমেন্ট। আমি হচ্ছে আমরা স্যাক্রোলেক জয়েন্টে যদি আমরা স্ট্রেস দিই, চারটা মেনুবার স্ট্রেস দেওয়া যায় দিলে সেখানে সিভিয়ার পেশেন্টের পেইন হবে, ঠিক আছে। অ্যান্থেসাইটিস নিয়ে আমরা আগে আলোচনা করছি, অ্যান্থেসাইটিস থাকবে, অ্যাকিলিস টেন্ডন, প্লান্টার ফাসিয়া, প্যালাটাল, প্যাটালার লিগামেন্ট, গ্লুটিয়াস মেডিয়াস, হ্যাঁ এগুলা কমনলি থাকবে। এগুলো ইনভেস্টিগেশন আমরা আগে বলছি, যেহেতু ডিউরেশন শর্ট, এখন রেঞ্জ অফ মুভমেন্ট টোটাল অ্যাবসেন্ট হয় না, বাট এখানে আছে এবং রিডিউস হয়েছে, অন্যান্য ফিচার্স যেন আমরা এমআরআই করতে পারি অথবা আলট্রাসাউন্ড করতে পারি, করলে আমরা দেখবো কি আছে। আর এমআরআই করলে সেখানে স্যাক্রোলিক জয়েন্টে প্যাথোলজি দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, ইয়েস আর সিএফপি সবার জন্য কমন, বিকজ ইট ইজ এ ফিচার অফ, ইট ইজ এন ইন্ডিকেটর অফ একুট ফেজ রিয়াকশন। এখন তোমরা দেখো, যে আমার এক কথা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিসে কি এমআরআই চেঞ্জ হয়, দেখো ইট ইজ এ এমআরআই অফ এ এসআই জয়েন্ট। এখন তোমরা দেখতে পেয়েছো এসআই জয়েন্টটা হয়েছে, এটা হচ্ছে কি আইলিয়াম, এটা হচ্ছে তোমাদের স্যাক্রাম, এই যে তোমার স্যাক্রাম এই হচ্ছে আইলিয়াম, ঠিক আছে, এই হচ্ছে কি এসআই জয়েন্ট। তোমরা খুব ভালো করে খেয়াল করো যে বেসিক্যালি এমআরআই তে কোনো বোন স্ট্রাকচার দেখা যায় না, কারণ এমআরআই বোন ইনসেনসিটিভ, ইট ক্যান অনলি ভিজুয়ালাইজ দি সফট টিস্যু। মনে পড়ছে সফট টিস্যু বলতে আমরা কি বুঝি, বোন মেরো, বোন মেরো ছাড়া কোনো সফট টিস্যু নাই। সো হোয়েন দ্যার ইজ স্যাক্রোইলাইটিস, দ্যার ইজ অলসো ইনফ্লামেশন অফ দি পেরিআর্টিকুলার বোন মেরো, বোন মেরো তো তার ক্ষেত্রে চেঞ্জ চলে আসে। এই চেঞ্জ গুলো তোমরা এখানে দেখতেছো, বোন মেরোটা সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে বোন মেরোতে ইডিমা ডেভেলপ করছে। এই যে জয়েন্ট, তার দুই দিকে যে বোন মেরো, দেখো এদিকে এখানে বোন মেরো স্ট্রাকচারটা কিরকম দেখা যাচ্ছে আর এখানে সাদা হয়ে যাচ্ছে, এই সাদা হয়ে যাওয়া মানে হচ্ছে কি দ্যার ইজ প্রেজেন্স অফ ওয়াটার। এমআরআইতে এই সাদাটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে টিউবানোয়েডটা, ঠিক আছে, সাদা হয়ে যাচ্ছে প্রেজেন্স অফ ওয়াটার। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সাদা হয়ে যাচ্ছে দিস প্রেজেন্স অফ ওয়াটার, মানে এক্সট্রা ওয়াটার, এটা হচ্ছে ফিচার্স অফ ইনফরমেশন। অ্যান্ড দ্যার ইজ সাম ইরেগুলারিটিস অফ দি এসআই জয়েন্ট, কিছু ইরেগুলারিটি, সাধারণত এসআই জয়েন্টের জন্য সম্পূর্ণটা একটু ইউনিফর্ম থাকার কথা ছিল, বাট দ্যার ইজ সাম ইরেগুলারিটিস, এইটা ইন্ডিকেট করতেছে অলরেডি সাম বনি চেঞ্জেস অলসো অকার, বাট দ্যাট ক্যানট বি ডিটেক্টেড বাই সিম্পল এক্সরে।
সিম্পল এক্সারসাইজে তুমি সেই জিনিসটা বুঝতে পারবে না। হ্যাঁ, আর যেহেতু এসআই জয়েন্টটা বেসিক্যালি একটা ডিপ জয়েন্ট, ইট ক্যানট বি ভিজুয়ালাইজ, ইট ক্যানট বি ভিজুয়ালাইজ উইথ আল্ট্রাসোনোগ্রাফি। আমার জানা নাই আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে কিনা, কারণ এটা অনেক ডিপ ডিপ জয়েন্ট, এটা আল্ট্রাসাউন্ডে দেখা যাওয়ার কথা না। হ্যাঁ, সেই জন্য শুধু এমআরআই কথা না বলেছে, কোনো সুপারফিশিয়াল জয়েন্টের ইনফরমেশন, এনি ইনফরমেশন অফ সুপারফিশিয়াল জয়েন্ট ক্যান বি ডিটেক্টেড বাই আল্ট্রাসাউন্ড, বাট অল দি ডিপ জয়েন্ট হুইচ আর আউট অফ দি রিচ অফ দি আল্ট্রাসাউন্ড ক্যানট বি ডিটেক্টেড বাই আল্ট্রাসাউন্ড। ওকে, সো এইটা হচ্ছে এক্সিয়াল স্পন্ডাল আর্থ্রাইটিসের এমআরআই চেঞ্জ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিসের কথা আমরা আসি। ইন অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস এখানে কি কি চেঞ্জ হয়, কি কি হয় এখানে? এখানে মানে ফিচার গুলো অলমোস্ট সেমই থাকে, বাট মানে মানে অনসেটটা হবে স্লো, ডিউরেশনটা হবে অনেক লম্বা, পেশেন্টের হয়তো আন্ডার ট্রিটেড হবে, যেহেতু আমরা এই সমস্ত পেশেন্ট অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস হিসেবে মানে যে চিকিৎসা দিচ্ছি সেই চিকিৎসা গুলো আগেকার দিনে মানে ভালো কোনো বিশেষ কোনো চিকিৎসা ছিল না, এখন ডিএমআরটি ইয়াতে মানে বায়োলজিক্যাল এজেন্ট ডেভেলপ করার কারণে এখন এই যে পার্মানেন্ট চেঞ্জ গুলো প্রিভেন্ট করা যায়। সেই জন্য পেশেন্টের হবে সেম এজ এক্সেল স্পন্ডাল আর্থ্রাইটিস, বাট ইভলভ স্লোলি অ্যান্ড সিমটম স্পাইনাল ইনফ্লামেশন অ্যাঙ্কিলোসিং ডেভেলপস ওভার মেনি ইয়ার্স, এটা অনেক বছর লাগে ডেভেলপ করবে, এবং পেশেন্টের সেকেন্ডারি স্পাইনাল ফিউশন হয়ে যায়। আর সেক্ষেত্রে যেটা বললাম পারমানেন্ট চেঞ্জেস অফ ভেরি ফিউশন ভেরিজ ইন ইটস এক্সটেন্ট ইন মোস্ট পেশেন্ট পেশেন্ট অ্যান্ড হ্যাভ নো গ্রস ফ্ল্যাকশন ডিফর্মিটি, এদের কিন্তু কোনো ফ্ল্যাকশন ডিফর্মিটি হয় না, ঠিক আছে? তাদের যেটা হয় উল্টা কাইফোসিস হয়, ফরওয়ার্ড ফ্ল্যাকশন, ফরওয়ার্ড ফ্ল্যাকশনে ইয়ে হইতে পারে, হ্যাঁ, কাইফোসিস অ্যান্ড ডরসাল অ্যান্ড সার্ভাইকাল স্পন, পার্টিকুলারলি ডরসাল স্পন সার্ভাইকাল স্পনে কাইফোসিস ডেভেলপ করতে পারে, অর্থাৎ পেশেন্টের মানে এক্সাজারেটেড ফরওয়ার্ড বেন্ডিং হবে, সেটা হবে। যাদের এক্সাজারেটেড ফরওয়ার্ড বেন্ডিং হবে তখন তাদের কি হবে, সে চাইলে কিন্তু উপর দিকে তাকাইতে পারে না, যেহেতু এখানে সার্ভাইকাল স্পন থোরাসিক স্পন এক্সাজারেটেড ফরওয়ার্ড বেন্ডিং হচ্ছে, সো পেশেন্ট আনএবল টু সি দি ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, উপরে তাকাইতে পারে না, সামনেও তাকাইতে পারে না। আচ্ছা, 40% পেশেন্টের পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, ঠিক আছে, পার্টিকুলারলি এসিমেট্রিক্যাল লার্জ জয়েন্ট লোয়ার লিম্ব প্রিডোমিনেন্স, যেটা আমি আগে বলেছিলাম। এটা একটা ছবি দেখো, এই ছবিতে দেখাচ্ছে হেলদি স্পাইন, বডি অফ দি ভার্টিব্রা ডিস, কত সুন্দর, কোনো সমস্যা নেই। এখানে দেখো যে অলরেডি ইনফ্লামেশন অফ দি জয়েন্ট, এই জয়েন্ট গুলো ইনফ্লামেশন হওয়ার কারণে কিন্তু এখন দেখো যে এই যে স্পাইনের যে ডিস্ক, ডিস্কের যে সাইডটা যেটা, এখানে কিন্তু ইনফ্লামেশন হয়ে গেছে অলরেডি, অলরেডি ডিস্ক কিন্তু একদিকে ছোট হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, আলটিমেটলি দ্যার ইজ ফিউশন অফ দিস স্পাইনাল বডিস, একসময় তো টোটালি ফিউজ হয়ে গেছে, ফিউশন অফ দ্য বডি অ্যান্ড ব্যাম্বো স্পাইন, ব্যাম্বো স্পাইন ডেভেলপ করে। এটা একটা এক্সরে, এটা একটা মানে স্কেলেটনের ছবি, যেটা 6th century একটা স্কেলেটনের ছবি, যেটা নাকি সিভার স্ক্যান অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস এর ছবি দেখো। এখানে যে সবগুলো জয়েন্ট কিন্তু ফিউজ হয়ে গেছে, এসআই জয়েন্ট গুলো ফিউজ হয়েছে, এই যে স্পাইন গুলো টোটালি ফিউজ হয়ে গেছে, এবং শুধু অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস কিন্তু শুরু হয় এসআই জয়েন্ট, তারপর হচ্ছে গিয়ে লাম্বার স্পাইন দেয়, তারপর আস্তে আস্তে প্রোগ্রেস করে উপরের দিকে থোরাসিক স্পাইনের দিকে যায়, একসময় সার্ভাইকাল স্পাইনের দিকে যায়, যখন টোটালি ফিউজ হয়ে যায়, যখন কোথাও কোনো মুভমেন্ট হয় না। এটা একটা ইন্টারনেট থেকে নেওয়া ছবি। তারপর দেখো ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি কি দেখি, যখন পেশেন্টের বোনে পারমানেন্ট চেঞ্জ গুলো হয়ে যায়, জয়েন্টে পারমানেন্ট চেঞ্জ গুলো হয়ে যায়, তখন এই প্রয়োগগুলো আমরা করি, স্কোবার স্কেচ। এখানে এত ডিটেলস বর্ণনা দেওয়া সম্ভব না, আমরা কি করি স্কোবার স্কেচ দেয়, we to demonstrate the movement limitation of the lumbar spine, lumbar spine কতটুক কত মানে একটা সুস্থ স্পাইন কতটুক মুভ করে আর একটা এফেক্টেড স্পাইন কতটুক মুভ করে তার একটা রেঞ্জ আমরা কম্পেয়ার করতে পারি। দেখা যাবে যে ইন লাম্বার স্পাইনে এই স্কোয়াশ টেস্ট বোঝা যায় একদম ভেরি লিমিটেড মুভমেন্ট, হ্যাঁ, যেখানে একটা সুস্থ মানুষের 10 মিলি 10 সেন্টিমিটার বা তারও বেশি থাকে, এই টেস্টে দেখা যাচ্ছে মানে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, একেবারে ভেরি লিমিটেড মুভমেন্ট। এসআই জয়েন্ট প্রভোকেশন টেস্ট আছে কতগুলো, এখন 4 ধরনের টেস্ট আছে, আমরা এগুলোর নামগুলো বলে দিই শুধু। একটা হচ্ছে গিয়া কম্প্রেশন, একটা হচ্ছে গিয়া রিট্রাকশন, 4টে টেস্ট আছে, সবগুলোর নাম আমি তো মনেও নাই, কম্প্রেশন রিট্রাকশন, তারপর হচ্ছে গিয়া ডিরেক্ট প্রেশার। হ্যাঁ, এগুলো করে আমরা এসআই জয়েন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করি, প্রেশার ক্রিয়েট করে দেখি যে আসলে বেসিক্যালি এসআই জয়েন্টের উপর কোনো টেন্ডারনেস ডেভেলপ করছে কিনা, পেশেন্টের কোনো পেন পেন ফিল করতেছে কিনা, ওটা তো আমরা বুঝতে পারি যে এখানে এসআই জয়েন্ট মনে করতে এসআই জয়েন্টের ইনভলভমেন্টটা বোঝা যায়, ঠিক আছে।
আর চিন ব্রো টেস্ট, চিন ব্রো টেস্ট আছে, এগুলা এতটা গুরুত্বপূর্ণ টেস্ট না। তারপরে এটা হচ্ছে কি, ইট ইজ এ মেথড ইউজ টু মেজার দি স্পাইনাল কার্ভেচার অফ দি নেক, অর্থাৎ নেকের যে আমাদের সার্ভাইকাল স্পাইনাল যে কার্ভেচারটা সেটা বোঝার জন্য আমরা চিন আর ব্রো টেস্টটা করে থাকি। ঠিক আছে, আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থোরাসিক স্পাইন। থোরাসিক স্পাইন আমরা জানি যে যখন থোরাসিক স্পাইন ইনভলভ করে, থোরাসিক স্পাইন ইনভলভ করে যখন এই তাঙ্গে অ্যাঙ্কোলোসিস হয়ে যায় তখন চেস্ট এক্সপন্সিবিলিটিটা কমে যায়। তোমরা যেভাবে ওই যে ইয়াতে ওয়ার্ডে মানে রেসপিরেটরি সিস্টেমের পেশেন্টের চেস্ট এক্সপানশন যেভাবে ঠিক এভাবে দেখতে হয়, ভেরি লিমিটেড চেস্ট এক্সপান্সিবিলিটি, এটা তো আমরা বুঝতে পারি যে ইনভলভমেন্ট অফ দ্য থোরাসিক স্পাইন। তো লাম্বার স্পাইন দা স্কোবার্স, লাম্বার স্পাইন বুঝলে স্কোবার্স টেস্ট দিয়া, এসআই জয়েন্ট বা স্পাইন ম্যানুভার দিয়া, চিন ব্রো টেস্ট বুঝতে পারছি সার্ভাইকাল স্পাইন, আর চেস্ট এক্সপান্সিবিলিটি বুঝতে পারছি গা থোরাসিক স্পাইনের মুভমেন্ট লিমিটেশন গুলা। আচ্ছা এখানে আমরা আগে বলেছি যে যে এখানে যে ইনভেস্টিগেশনে আমরা কি বলে বুঝি, যদি আমরা যদি সাসপেক্ট করি এটা অ্যাঙ্কোরাস স্পন্ডাইলাইটিস, তাহলে আমরা কি করি সাধারণত এক্সরে করি সিম্পলি। এমআরআই করে বিশেষ কোনো ফায়দা নেই, পেশেন্টের ফায়দা নেই, শুধু খরচই বাড়বে, কিন্তু আমরা এক্সরেতে বুঝতে পারবো কি বোঝা যাবে। এক্সরেতে আমরা এপিভি আর ল্যাটারাল ভিউ, এপিভিতে যদি ইরেগুলারিটিস অফ দি ইরেগুলারিটিস অ্যান্ড লস অফ কর্টিক্যাল মার্জিন, ওয়াইডেনিং অফ দি জয়েন্ট স্পেস, হ্যাঁ স্ক্লেরোসিস, জয়েন্ট স্পেস ন্যারোয়িং এন্ড ফিউশন, এই সবগুলো কথা বলা হচ্ছে থেকে এসআই জয়েন্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এসআই জয়েন্টটা বোঝা যাচ্ছে কি বেসিক্যালি এপি ভিউ অ্যান্ড অবলিক ভিউ। ঠিক আছে, অবলিক ভিউটা সবচেয়ে ভালো বোঝা যায়, সেখানে কি বোঝা যাবে, যেমন প্রথমে যে জয়েন্টের কনট্রোল যেটা ইরেগুলার থাকবে, আমাদের তার যে কর্টিক্যাল মার্জিন যেটা ছিল সেটা লস হয়ে যায়। যেহেতু কর্টিক্যাল মার্জিন লস হওয়ার কারণে প্রথম জয়েন্ট ইনিশিয়ালি জয়েন্ট স্পেসটা ওয়াইড হয়, পরবর্তীতে এখানে যখন স্ক্লারোসিস ডেভেলপ করবে, ফাইব্রাস টিস্যু ডেভেলপ করবে, তখন জয়েন্ট স্পেসটা ন্যারো হয়, একসময় ফাইব্রাস টিস্যু একটার সাথে আটকে লাগে, ফিউশন হয়ে যায়, সেটা হচ্ছে কি মানে এসআই জয়েন্টের ফিচার। আর যদি আমরা পেশেন্টের ল্যাটারাল থোরাকোলাম্বার এক্স রে করি, সেখানে কি হবে অ্যান্টেরিয়র স্কোয়ারিং অফ দি ভার্টিব্রা উইদিন সিনডেসমো ফাইন্ড অসিফিকেশন অ্যান্টেরিয়র লঙ্গিটুডিনাল লিগামেন্ট ফ্যাসেট, এগুলো আমরা বর্ণনা দিচ্ছি বাট আমরা পরবর্তীতে এক্স রেতে সেগুলো ডিটেলস দেখবো। ইয়েসের সিআরপি অবশ্যই বাড়বে, যে কোনো ইনফ্লামেটরি ডিজিজ ইয়েসের সিআরপি বাড়ে, যখন এটা যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেশন, আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেশন কি হয়, এনিমা অফ ক্রনিক ডিজিজ হয়, এই জন্য সমস্ত পেশেন্ট গুলাতে এনিমিয়া ডেভেলপ করতে পারে। এখানে কিন্তু অটোমিউন ডিজিজ, অটোমিউন অটো অ্যান্টিবডি যেগুলো সাধারণত আরএ আরএতে এসএলিতে পাওয়া যায় সেগুলো নেগেটিভ থাকে, রিমোটেড ফ্যাক্টর এক বা এএনএ এগুলো সব নেগেটিভ থাকে, ঠিক আছে মানে ঠিক আছে মানে যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া এসব। এখন তুমি দেখো এই যে গুরুত্বপূর্ণ স্লাইড, এখানে দেখো যে স্পাইনের কি কি চেঞ্জ হচ্ছে, এক্সে চেঞ্জ হচ্ছে, এখানে স্পাইনের চেঞ্জ দুই রকমের, একটা হচ্ছে অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস এক ধরনের চেঞ্জেস, আর আদার দেন অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস অন্যান্য যে সমস্ত এক্সিয়াল স্পন্ডাইল আর্থ্রাইটিস যেগুলো আছে, সিরাটিক আর্থ্রাইটিস, রেড আর্থ্রাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস, অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেগুলোতে এই চেঞ্জ আর ওটা থেকে এই চেঞ্জ। এখানে দেখা যাচ্ছে যে অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস, এখানে দেখো যে নর্মালি কিন্তু আমরা এক্সিতে এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে ডিস্কের স্ট্রাকচার কি, নিউক্লিয়াস পালপোসাস থাকে, অ্যানুলাস ফাইব্রোসাস থাকে, অ্যানুলাস ফাইব্রোসাস অনুরূপ অনেকগুলা কোয়াক্সিয়াল রিং থাকে। হ্যাঁ সেই রিংগুলো হচ্ছে সবচেয়ে বাইরের যে রিংটা, সেই রিংগুলো কি হচ্ছে এগুলা ক্যালসিফিকেশন হয়ে যায়। ঠিক আছে দেখো এই যে ক্যালসিফিকেশন, এই দেখো দ্যাট ইজ ক্যালসিফিকেশন অফ দি আউটার মোস্ট রিং অফ দি অ্যানুলাস ফাইব্রোসাস, এটা হচ্ছে কি ব্রিজিং সিনডেসমোফাইট, অর্থাৎ ইট ব্রিজ দি ভার্টিব্রাল বডি, এই ভার্টিব্রাল বডি থেকে এই ভার্টিব্রাল বডিকে সে ব্রিজ করতেছে। হ্যাঁ এই ভার্টিব্রাল বডি থেকে ভার্টিব্রাল বডি সে ব্রিজ করতেছে, সেটি ব্রিজিং সিনডেসমোফাইট। ইন কেস অফ অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস ইট ইজ সিমেট্রিক্যাল, দুই দিকে সমান হবে এবং একদম একদম পেরিফেরাল, একদম সবচেয়ে আউটার মোস্ট ফাইবারটাকে ইনভলভ করে। হ্যাঁ এটা হচ্ছে কি ব্রিজিং সিনডেসমোফাইট, একটা এটা বলে এটা একটা না হচ্ছে মার্জিনাল, একদম মার্জিন থেকে হবে। বাট ইন কেস অফ আদার আদার দেন অ্যাঙ্কিলোসিস স্পন্ডাইলাইটিস হচ্ছে কি নন ব্রিজিং, দেখা যাবে যে আর একটু উপরে থেকে শুরু হয়েছে, এই এরকম ভাবে উপরে থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে নন ব্রিজিং, দেখা যাচ্ছে কি এবং এসিমেট্রিক্যাল, অর্থাৎ এখানে একদিকে আছে একদিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এখানে আছে তাহলে এটা এসিমেট্রিক্যাল, এখানে আছে এখানে আবার ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে এসিমেট্রিক্যাল। হ্যাঁ কোথাও কোথাও এটা শুরু হয়েছে দেখেন, এখানে মানে এই মার্জিন থেকে শুরু হয়েছে ওই অনেক উপরে থেকে শুরু হয়েছে, হ্যাঁ এটা যেমন একদম এখান থেকে শুরু হয়েছে বোঝা যায়, বাট এটা শুরু হয়েছে ওই উপরে থেকে, তাহলে হচ্ছে কি নন মার্জিনাল এসিমেট্রিক্যাল সিনডেসমোফাইট।
তার মানে হচ্ছে পেশেন্টের যদি সিমেট্রিক্যাল মার্জিনাল সিনড্রোম হয় ইট ইজ ইন্ডিকেটিভ অফ অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস, আর নন মার্জিনাল এসিমেট্রিক্যাল যদি হয় ইট ইজ ফিচার্স অফ আদার দেন অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস সাচ অ্যাজ সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তারপর তোমরা দেখো একটা ফুল বাউন্ড অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস এর লাম্বার স্পাইনের ছবি দেখো, এখানে কি কি ফিচার আছে তোমরা দেখো। এখানে ছবি এখানে দিচ্ছি না হচ্ছে, প্রথমে দেখো দ্যার ইজ ফিউশন অফ দি স্যাক্রাল লেগ জয়েন্ট, এখানে যে এক স্যাক্রাল জয়েন্টটা একেবারে নাই, একদম টোটালি ফিউজ হয়ে গেছে, টোটালি ফিউজ হয়ে গেছে। এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে সিমেট্রিক্যাল অ্যান্ড মার্জিনাল সিনড্রোম অফ কত সুন্দর বোঝা যাচ্ছে। তারপর তুমি দেখো এই যে একটা লাইন টানলাম একটা পুরো লংগিটিউডিনাল লাইন, এটা হচ্ছে গিয়ে ফেসেট জয়েন্ট। আমরা জানি যে প্রত্যেকটা ভার্টিব্রাল বডি একটা সাথে আরেকটা কি দিয়ে আটকানো থাকে, ফেসেট জয়েন্ট থাকে, দুদিকে দুইটা ফেসেট জয়েন্ট থাকে, সুপ্রা আর্টিকুলার প্রসেস, ইনফ্রা আর্টিকুলার প্রসেস, একটা সাথে আরেকটা পুরো ফেসেট জয়েন্ট তৈরি করে। আমি এই ফেসেট জয়েন্ট গুলো প্রত্যেক একটা লাইন ধরে থাকে, উপরে থেকে নিচ পর্যন্ত একটা লাইন ধরে থাকে। এই ফেসেট জয়েন্টটা টোটালি কিন্তু এটা ফিউজ হয়ে একদম টোটালি ক্যালসিফাইড হয়ে গেছে, এই লাইন ধরে ক্যালসিফাইড হয়ে গেছে। হ্যাঁ তাহলে দেখো এই, তারপর হচ্ছে গিয়ে অ্যান্টিরিয়র লংগিটুডিনাল লিগামেন্ট যেটা এখানে বোঝা যায় কিছুটা, লিগামেন্টটা টোটালি কিন্তু ক্যালসিফাইড হয়ে গেছে। এই যে টোটাল যে ছবিটা এটা বলা হয় আমরা সেটা হচ্ছে গিয়ে ব্যাম্বো স্পাইন, অর্থাৎ সিনড্রোমোফাইট ফিউশন অফ দ্য ফেসেট জয়েন্ট ক্যালসিফিকেশন অফ দি অ্যান্টিরিয়র লংগিটুডিনাল লিগামেন্ট, টোটাল হচ্ছে গিয়ে ব্যাম্বো স্পাইন বলা হয়, ইট ইজ প্যাথিক মনি অফ অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস। ওকে তারপর আমরা রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস এর কথা বলি। রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস হচ্ছে গিয়ে এনি ইট ইজ ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ ইন রিয়াকশন টু ইনফেকশন, পার্টিকুলারলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, বাট ইট ক্যান অকার ইন ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, বাট আমাদের এখানকার টপিক হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে। অর্থাৎ একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, ওই ইনফেকশন এগেনস্টে কতগুলো অ্যান্টিবডি তৈরি হবে, একটা সময় যাবে, তারপরে এই অ্যান্টিবডি গুলো অ্যাটাক করবে এই জয়েন্ট গুলাতে। হ্যাঁ দ্যাট ইজ অ্যান্টিজেন, অ্যান্টিজেন সিমিলারিটির জন্য তখন কি করে এই জয়েন্ট গুলোতে সে ইনভলভ করে। এখন কোন কোন অর্গানিজম বেশি গুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে হচ্ছে একটা হচ্ছে গিয়ে সারা সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, তার হচ্ছে ইম্পর্টেন্ট অর্গানিজম হচ্ছে গিয়ে ক্লামাইডিয়া, ক্লামাইডিয়া, আর হচ্ছে গিয়ে অ্যান্ট্রোপ্যাথিক যেগুলো আছে যেমন হচ্ছে গিয়ে ক্যাম্পেলোব্যাক্টার, সালমোনেলা, শিগেলা। তোমরা জানো যে ক্যাম্পেলোব্যাক্টার, সালমোনেলা, শিগেলা সব বলে কিন্তু ব্লাডি ডায়রিয়া করে। হ্যাঁ সো কোনো এই সমস্ত পেশেন্ট গুলো একটা হিস্ট্রি থাকতে পারে, তার রিসেন্ট একটা সেক্সুয়াল সেক্সুয়াল এক্সপোজার থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, অথবা তার একটা হয়তো রিসেন্টলি একটা রিসেন্টলি একটা হিস্ট্রি থাকতে পারে, এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। পরবর্তীতে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ এ মনোআর্থ্রাইটিস, ইউজুয়ালি মনোআর্থ্রাইটিস প্রেজেন্ট করে, কমনলি হচ্ছে নি জয়েন্টে, অন্য যে কোনো জয়েন্টে ইনভলভ করতে পারে, কমনলি নি জয়েন্টে ইনভলভ করে। হ্যাঁ এবং এখানে কিন্তু এক্সিয়াল স্পন্ডাইল আর্থ্রোপ্যাথির অন্যান্য ফিচার গুলো তার থাকবে, কিন্তু তার সাথে একটা অ্যান্টিসিডেন্ট বা প্রিসিডেন্ট বা প্রিসিডিং হিস্ট্রি থাকবে, আইদার নিউ সেক্সুয়াল এক্সপোজার অর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকবে। হ্যাঁ ক্লামাইডিয়া, 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 ট্রাইকোমেটিস, ক্লামাইডিয়া ইয়া করতে পারে, অথবা পেশেন্টে গনোরিয়া ডেভেলপ করতে, গনোরিয়ার সাধারণত এটা হয় ক্লামাইডিয়া, এটা হয় না, ক্লামাইডিয়ার ফিচার গুলো ডেভেলপ করতে পারে। ঠিক আছে তার সাথে অথবা পেশেন্টের একটা ইনফ্লামেটরি পার্টিকুলার একটা ডিসেন্টারি একটা ডিসেন্টারি হিস্ট্রি থাকবে, একটা বাউল তার হচ্ছে বডি ডারে হিস্ট্রি থাকবে। পরবর্তীতে সে ডেভেলপ করবে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অলিগো আর্থ্রাইটিস অর মনো আর্থ্রাইটিস, লর্ড লিম্ফ প্রিডমিনেন্স, অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, এই ধরনের প্রেজেন্টেশন না ডেভেলপ করবে। সো একিউট হবে অনসেট, এটা খেয়াল রাখতে হবে, এটা একিউট অনসেট। সাধারণত ইয়াটা আমাদের হচ্ছে গিয়ে অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইলাইটিস সাধারণত মানে সাবিকেট স্লো অনসেট, এটা হচ্ছে একিউট অনসেট। এখানে কিন্তু ইনফ্লামেটরি অ্যানথোসাইটিস থাকে, এখানেও লর্ড লিম্ফ প্রিডমিনেন্স থাকে, সিস্টেমিক সিমটমস থাকতে পারে, ফিভার, ওয়েট লস থাকতে পারে। এন একটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ফার্স্ট অ্যাটাকটা কিন্তু সবচেয়ে বেশি হয়, ফার্স্ট অ্যাটাকটা সবচেয়ে সিভিয়ার হয়। হ্যাঁ এবং বাট এটা সেফ শুটিং, পরবর্তীতে যাদের নাকি রিকারেন্ট অ্যান্ড ক্রনিক অ্যাটাক হয় সেটা মানে সবার হয় না, অনলি 10% পেশেন্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেলফ লিমিটিং দেখে ব্যর্থ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সেলফ লিমিটিং পার্টিকুলারলি যেটা সারায়াসিস বা ইয়াসিস এগুলো সেটা সেলফ লিমিটিং, কিন্তু 10% পেশেন্টে হইতে পারে এটা রিকারেন্ট অথবা ক্রনিক। লো ব্যাক পেন থাকতে পারে, এখানে শুধু লোয়ার লিম্ব জয়েন্ট না, লো ব্যাক পেন থাকতে পারে পার্টিকুলার স্যাক্রালিটিস যখন ইনভলভ করে, স্যাক্রালিক জয়েন্ট যখন ইনভলভ করে তখন লো ব্যাক পেন থাকতে পারে, কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচারও থাকতে পারে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। এখানে আমরা এক্সট্রা আর্টিকুলার ফিচারগুলো দেখাচ্ছি, যেমন এখানে সার্সিনেট বেলানাইটিস,
অর্থাৎ এখানে সার্কুলার কতগুলা লিশন থাকবে পার্টিকুলার লিগ্যান্ড স্পিনিস, এটা সার্টিনেট বেলানাইটি। এখানে থাকবে কতগুলা কেরাটোডার্মা ব্লেনারেটিকা, হ্যাঁ কেরাটোডার্মা ব্লেনারেটিকা কতগুলা প্ল্যাক প্ল্যাক লিশন থাকবে পার্টিকুলারলি ইন বোথ পাম এন্ড সোল। এখানে থাকবে যেমন পাস্টুলার সুরিয়াসিস, হ্যাঁ পেশেন্ট এখানে সুরিয়াসিস মতগুলো ফিচার থাকবে, ছোট 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 যে ড্রপলেট লাইক সুরিয়াটিক লিশন থাকবে পার্টিকুলারলি ইন দ্য হ্যান্ড, ঠিক আছে পাস্টুলার সুরিয়াসিস, অনেক সময় মাউথ আলসার থাকতে পারে। দিজ আর দি এক্সট্রা রেগুলার ফিচার্স অফ দি রিয়েক্টিভ আর্থ্রাইটিস। আসলে অল্প সময়ের মধ্যে রেগুলার ডিটেলস বর্ণনা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর দেখো যেহেতু আমরা এনাটমিক্স খেয়াল রাখবো, আমরা কিভাবে ইন্ডিস্ট্রিবিউট করবো, যে কোনটা পেশেন্ট প্রেজেন্টেশন থাকবে তার রিসেন্টলি তার ব্লাডি ডায়রিয়া হয়েছিল অথবা সেক্স এক্সপোজার ছিল, তার পরবর্তী তার একটা অলিগোআর্থ্রাইটিস আর মনোআর্থ্রাইটিস প্রেজেন্ট করতেছে, অন্যান্য ফিচারগুলো থাকবে। যেহেতু মনোআর্থ্রাইটিস তো কখন প্রেজেন্টেশন, সেজন্য আমরা আগে তোমাদেরকে বলেছি কোন মনোআর্থ্রাইটিস হলে আমাদের উচিত হচ্ছে যে পেশেন্টের জয়েন্ট ইনস্পেকশন করা, তার ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড ডিজিজ এন্ড সেপ্টিক আর্থ্রাইটিস এগুলোকে এক্সক্লুড করে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। কারণ তুমি যে পেশেন্টের ক্রিস্টাল অ্যাসিডের আর্থারিস সেপ্টিক আর্থারিস থেকে তাদের যদি চিকিৎসা না দেয় জয়েন্টটা পারমানেন্টলি খুব র্যাপিডলি ডেস্ট্রয় হয়ে যাবে, সেজন্য জয়েন্ট ইনস্পেকশনটা ইম্পর্টেন্ট। ইএসএসসিআরপি অন্যান্য সমাধান করবো। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোন পেশেন্টের যদি ইউরেথ্রাইটিস থাকে, ইউরেথ্রাল সিমটম থাকে, ইউরেথ্রাল সিমটম, ইউরেথ্রাল সিমটম মানে কি পেশেন্টে ইউরেথ্রাল সিমটম গুলো হচ্ছে পেশেন্টে ডিজুরিয়া ফিচার থাকতে পারে, হ্যাঁ বার্নিং মিক্সচারেশন থাকতে পারে, ডিফিকাল্টি মিক্সচারেশন থাকতে পারে, হ্যাঁ এই যে ফিচার দ্যাট ইজ প্রেজেন্স অফ মিউকয়েড থ্রেড, অর্থাৎ দেখেন যে মিউকয়েড ডিসচার্জ হবে সেখান থেকে যেহেতু ইউরেথ্রা থেকে, তারপরে মিউকয়েড ডিসচার্জ হয় সেই ডিসচার্জ গুলো মিউকয়েড থ্রেড হিসেবে অসম প্রস্তাবের সাথে বড় হয়। সেই মিউকয়েড থ্রেডটা আমরা ইউরেথ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য 2 গ্লাস টেস্ট করি, অর্থাৎ মিউকয়েড থ্রেডটা নিয়ে আমরা 2টা গ্লাস স্লাইডের ভিতর রাখি, তারপর টান দিলে দেখা যাচ্ছে একটা থ্রেড তৈরি হবে, ইট ইজ ইন্ডিকেটিভ অফ ইউরেথ্রাইটিস। তারপরে কারো যদি এক্সপোজার হিস্ট্রি থাকলে আমরা ফিমেলের ক্ষেত্রে হাই ভেজানাল সব নিতে পারি ফ্রম ক্লামাইডিয়া, হ্যাঁ সেখানে আমরা ক্লামাইডিয়া কালচার করতে পারি, কালচার করতে পারি অথবা নেট করতে পারি, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করে দেখতে পারি ক্লামাইডিয়া ডেভেলপ করলো কিনা। আর কারো যদি অ্যান্ট্রোপ্যাথিক অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস হয়, মানে অ্যান্ট্রোপ্যাথি মানে আইবিডি না, মানে অ্যান্ট্রোপ্যাথি মানে হচ্ছে যেমন সালমোনেলা শিগেলা, হ্যাঁ অথবা এদের যদি হয় ক্যাম্পলোগ্রাফে যদি ইনফেকশনের জন্য হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি স্টুলে কালচার করতে পারি। মানে কথা হলো যে একমাত্র সালমোনেলা ছাড়া বাকি সবগুলার সাথে নেগেটিভ, সালমোনেলা অনেক সময় স্টুল কালচারে পজিটিভ পাওয়া যায়, আর অটোঅ্যান্টিবডি আরএফ একপা এন এ সবগুলা এখানে নেগেটিভ থাকে। সেখানে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে জানতে হবে যে কি করতে হবে যদি পেশেন্টের সিচুয়েশন বুঝে তার ইনভেস্টিগেশন, অর্থাৎ পেশেন্টের যদি ইউরেথ্রাল সিমটম থাকে তারা চাই 2 গ্লাস টেস্ট, পেশেন্টের যদি পোস্ট অ্যান্ট্রোপ্যাথিক রিয়েক্টিভ আর্থ্রাইটিস আছে তাহলে হচ্ছে আমরা কালচার করতে পারি, যাদের কালচার যাদের আমরা মানে স্টুল কালচার করতে পারবো তাদের আমরা কি করতে পারি সেরোলজি করে দেখতে পারি। এক্সরেতে এখানে বলা হয়েছে যে সাধারণত যাদের নাকি একিউট মানে প্রথম অ্যাটাকের পর লিমিটেড হচ্ছে তাদের কিছু করা লাগে না, যাদের নাকি রিকারেন্ট এবং ক্রনিক ডিজিজ হয় তাদের ক্ষেত্রে সাধারণত এগুলো কথা, যাদের রিকারেন্ট ক্রনিক ডিজিজ কাদের হয় সাধারণত এই যে যাদের এইচএলএ পজিটিভ তাদের সাধারণত রিকারেন্ট এবং ক্রনিক হওয়ার সুযোগ থাকে, তাদের ক্ষেত্রে আমরা এক্সরে করতে পারি। এখানে কিন্তু পেরিআর্টিকুলার অস্টিওপোরোসিস হবে, সাধারণত বলা হয় যে আমরা জানি যে আরএতে পেরিআর্টিকুলার অস্টিওপেনিয়া হয় বাট এখানে অস্টিওপোরোসিস হয়। আরএতে এখানে দেখা যায় আরএতে সাধারণত মার্জিনাল ইউরেশন থাকে, এগুলো আসলে মার্জিনাল আরএতে যে অ্যাক্সিস গুলো ছিল এগুলো আমি সেগুলো স্কিপ করে গিয়েছিলাম, আসলে সেখানে মার্জিনাল ইউরেশন থাকে, এখানে যে প্রলিফারেটিভ ইউরেশন থাকে অর্থাৎ এখানে ইউরেশন হওয়ার পরে সেখানে আবার নতুন করে বোন প্রলিফারেশন হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর এতে শুধু মানে মার্জিন গুলাতে জয়েন্টের মার্জিন মার্জিন গুলো ইরেশন করে আস্তে ভিতর দিকে ঢুকতে থাকে, জয়েন্টের ভিতরে ঢুকতে থাকে অর্থাৎ পেরিফের থেকে জয়েন্টের ভিতর দিকে আর এতে ইনভলভ করতে থাকে। বাট ইন কেস অফ রিয়েক্টিভ আর্থ্রাইটিস এখানে মার্জিনাল ইরেশন হবে, ইরেশন হয় সেখানে আবার কতগুলো বোনের প্রলিফারেশন হয়ে যায় না হচ্ছে প্রলিফারেটিভ ইরেশন। তারপর হবে যেখানে অ্যান্থ্রাসাইটিস হয় সেখানে কতগুলা নতুন বোন এপিয়ার করে নোটেবলি অ্যাট দ্য অ্যান্থ্রাসাইটিস, হ্যাঁ তারপর এইতে কতগুলো এক্সাম্পল তারা দিল কোন কোন জায়গাগুলোতে সেখানে কি মানে ইয়া হয় মানে প্রলিফারেটিভ ইউরেশন হয়, আলটিমেটলি সেখানে কতগুলো স্পট তৈরি করে সামনে কিছু এক্সে দেখাবো সেখানে তোমার বুঝতে পারবা। এসআই জয়েন্ট এখানে তোমার ইনভলভ করতে পারে, তবে এখানে অ্যাসিমেট্রিক্যাল ইউনিল্যাটারাল
সিনডেসমাল ফার্টে আগের মতো আছে কোর্স এসিমেট্রিক্যাল নন মার্জিনাল, এই কথাগুলো তোমাদেরকে আমি আগেই কিন্তু বলে রাখছি, এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন তোমরা দেখো, এখানে দেখো বাইল্যাটারাল এসিমেট্রিক্যাল স্যাক্রুয়ালিটি, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে এই জয়েন্টটাতে স্যাক্রুয়ালিটিক ইনভলভমেন্টটা একটু বেশি হচ্ছে, এটা থেকে কম হচ্ছে, এখানে একটু একটু কম হচ্ছে, এটা থেকে তোমার এসিমেট্রিক্যাল। তারপর তোমরা দেখো এখানে এই যে নন মার্জিনাল ইরোশন, দেখো এই যে ধরো তোমার হচ্ছে গিয়ে জয়েন্ট কি সুন্দর বোঝা যাচ্ছে যে এখানে তোমার থেকে ইন্টারভার্টিবল ডিস্ক, ইন্টারভার্টিবল ডিস্ক, ইন্টারভার্টিবল ডিস্ক, এখানে কিন্তু এই যে ধরো ধরো তোমার এখানে সিনডেসমোফাইট ডেভেলপ করি, সিনডেসমোফাইট করতে শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে, এই উপরের থেকে, এটা এখান থেকে শুরু হয় নাই, এটা হচ্ছে নন মার্জিনাল, এটা হচ্ছে নন মার্জিনাল সিনডেসমোফাইট। হ্যাঁ এবং দেখো এখানে কিন্তু আবার এক্সট্রা কিছু কতগুলো বোন স্পট ডেভেলপ করছে, বোন স্পট ডেভেলপ করছে, এগুলা কিন্তু ইদার দ্য ফিচার অফ জিকে রিয়েক্টিভ আর থাকে। হ্যাঁ আচ্ছা গেল, তারপর তোমরা আসলে দেখো এই যে তোমাদের যেটা বললাম যে একদম পেশেন্টের কি হতে পারে, অ্যান্থ্রাসাইটিস হতে পারে কোথায়, এখানে এই যে অ্যাকিলিস টেন্ডনের ইনসার্শনে, আর হচ্ছে গিয়ে প্লান্টার ফাসিয়াল টেন্ডন, এখানে দেখো বোন স্পট ডেভেলপ করছে। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অ্যান্থ্রাসাইটিস এর ফিচার, হ্যাঁ দ্যাট ইজ এ ক্যালকেনিয়ান স্পাইন, ক্যালকেনিয়ান স্পট ডেভেলপ করছে, এখানে ক্যালকেনিয়ান স্পট ডেভেলপ করছে, এই যে মানে অর্থাৎ যেখানে ইনফরমেশন সেখানে ক্যালকুলেশন। এখানে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো যে এই যে রিয়েক্টিভ আর্থারিস এবং স্কলিয়াটিক আর্থারিস এর কমন কাছাকাছি, যেখানে ইনফরমেশন হবে সেখানে ক্যালকুলেশন হবে, এটা তো এই তার তার এক্সাম্পল। স্কলিয়াটিক আর্থারিস এর কথা নিয়ে বলা হয়েছে যে স্কলিয়াটিক আর্থারিস এর প্রিভালেন্স কিন্তু বলা হয় 40%, যারা সিরিয়াস আছে তাদের 40%-ই স্কলিয়াটিক আর্থারিস ডেভেলপ করে, ঠিক আছে। আর্লি স্কলিয়াটিক আর্থারিস মে প্রেজেন্ট ইন অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল স্পন্ডেলাইথিস, তুমি তো আগে বলেছি অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থারিস কিন্তু হচ্ছে মানে এটা হচ্ছে নন স্পেসিফিক, সে কোনো ডিজিজ কিন্তু রিপ্রেজেন্ট করে না, এটা কিন্তু আলটিমেটলি অনেকগুলো ডিজিজে কনভার্ট করে, আর এস রিয়েক্টিভ আর্থারিস সিরিয়াটিক আর্থারিস যে কোনোটা রিপেট করতে, সো তুমি আর্লি সিরিয়াটিক আর্থারিস কিন্তু অ্যাক্সিয়াল স্পন্ডাল আর্থারিস এর মতোই সে তোমাকে প্রেজেন্ট করতে পারে, একটা ক্লু থাকবে কি পেশেন্টের সিরিয়াসিস হতে একটা ক্লু থাকতে পারে। আচ্ছা এখানেও কিন্তু এইজ আমরা 40-এর নিচে সাধারণত বলে আমরা বলে থাকি, 40-এর নিচে ডেভেলপ করে থাকি। আচ্ছা তারপর দেখো যে এখানে অকেশনালি দি আর্থ্রাইটিস এন্ড সুরেসিস, এখানে বলা আছে সাধারণত আগে সুরেসিস হয় বেশিরভাগ ক্ষেত্রে, তারপর আর্থ্রাইটিস ডেভেলপ করে, কিছু কিছু ক্ষেত্রে আগে আর্থ্রাইটিস পরবর্তী সুরেস, তারপর এবং খুব কম মানে 5%-এর মতো, 80% কিন্তু আগে সুরেস এবং পরবর্তী আর্থ্রাইটিস, এবং 10%-এর মতো দুইটা একসাথে ডেভেলপ করে, হ্যাঁ এরকম হইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আর্থ্রাইটিস এবং সিরিয়াসিস মানে স্কিন ডিজিজ মাসকুলার ডিজিজ একটা গ্যাপ থাকে, অনলি 5-10% ক্ষেত্রে একসাথে সিনক্রোনাসি ডেভেলপ করে, এটা হচ্ছে কথাটা। আর এখানে তাদের ডায়াগনোসিস কিভাবে করবে, এটা কাসপার একটা ক্রাইটেরিয়া আছে তোমরা ডেভেলপমেন্টে দেখবা, সেটা এখানে আমি তুলে দিছি, সেটা হচ্ছে যে ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজ, তোমরা জানো ইনফ্লামেটরি আর্টিকুলার ডিজিজ এর ডেফিনেশন কি, অর্থাৎ জয়েন্ট হতে পারে, স্পাইন হতে পারে, অ্যানথেসিস হতে পারে, তার সাথে তিনটা পয়েন্ট থাকতে হবে প্রত্যেকটার জন্য এক পয়েন্ট করে। তারপর হচ্ছে যেমন কারেন্ট সিরিয়াসিস, অর্থাৎ পেশেন্টের স্কিনে সিরিয়াসিস লিশন থাকবে, হিস্ট্রি অফ সিরিয়াসিস ইন দি ফার্স্ট ডিগ্রি রিলে, ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে ওটা কিন্তু গুরুত্বপূর্ণ, নেলে চেঞ্জ থাকতে হবে, সিরিয়াসিস এ কতগুলো নেল চেঞ্জ থাকবে সেগুলো সামনে তোমাদেরকে দেখাবো, নেগেটিভ ফর্ম ইউনিগ্লোবুলিন এম রিমোটেড ফ্যাক্টর, আমরা জানি রিমোটেড ফ্যাক্টর ইউনিগ্লোবুলিন জি আছে এম আছে, এম ইজ স্পেসিফিক ফর রিমোটেড আর্থারাইটিস, অর্থাৎ রিমোটেড আর্থারাইটিস না। কারেন্ট ডাকটিলাইটিস, তোমাদেরকে ডাকটিলাইটিস এর কথা একটু আমি বলেছিলাম যে সসেস ডিজিজ কি সেটা তোমাদেরকে ডেফিনেশন দিয়েছি, আর হিস্ট্রি অফ ডাকটিলাইটিস, তার যদি অতীতের ডাকটিলাইটিস থাকে সেটা হিস্ট্রি তো থাকতে হবে, আর জাস্ট আর্টিকুলার নিউবন, আমরা একটু আগে তোমাদের ছবি দেখালাম যে জয়েন্টের পাশে যে নিউবন তৈরি হয় সেরকম বোন স্পার সেটা কথা বলা হচ্ছে, এই কয়টা ফিচারের মধ্যে তিনটা ফিচার যদি থাকে তাকে আমরা বললো সুরেটিক আর্থাইটিস। ক্লিনিক্যাল ফিচারটা সে আগের মতোই, সেখানে পেইন স্টিফনেস এফেক্টিং জয়েন্ট ট্যান্ডন স্পাইন অ্যান্থেসিস, ওই স্পাইন ইনভলভ হবে, ব্যাক পেনের কথা থাকবে, জয়েন্ট হলো জয়েন্ট পেন, জয়েন্ট পেন থাকবে, ইনফ্লামেটরি নেচার থাকবে, তবে এখানে একটা জিনিস হচ্ছে সাধারণত জয়েন্ট গুলো সরেন হয় না, আর প্যাটার্নটা গুরুত্বপূর্ণ এখানে, মানে শরীরিক আর্থারাইটিসে 5-6 রকমের প্যাটার্নে জয়েন্ট ডিজিজ হয়, একটা এসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি মনো আর্থারাইটিস, সিমেট্রিক্যাল পলি আর্থারাইটিস, ডিসটাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আর্থারাইটিস, সোরিয়াটিক স্পন্ডাইলাইটিস, আর্থারাইটিস মিডিলান্স, অ্যানথেসাইটিস প্রিডোমিনেন্ট আর্থারাইটিস, এই বলানো দিচ্ছে তাই এসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি জয়েন্ট আর্থারাইটিস মনো অলিগো আর্থারাইটিস, অ্যাসিমেটিক মধ্যে তোমাদের যে সসেস ডিজিজ অথবা আমরা ডাক্টিলাইটিস জ্বলন দেখা, তোমরা এখানে এই জন এই ইয়ারটা তো টোটালি কিন্তু সোলেন হয়ে গেছে, ঠিক আছে
এইটা হচ্ছে একটা সসেজ ডিজিজ একটা এক্সাম্পল, অর্থাৎ দ্যার ইজ ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট পেরিটিকুলার সফট টিস্যু এনথেসাইটিস সব কিছু মিলা, দ্যার ইজ সোলেন হোল সোয়েলিং অফ দ্য হোল ফিঙ্গার, ইট ইজ থেকে ডাক্টাইলাইটিস। অর আর একটা ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস বর্ণনা হচ্ছে মানুষ তোমার নি আর অ্যাঙ্কেল জয়েন্টে, অথবা একটা লোয়ার লিম অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, এটা হচ্ছে কি ইনফ্লামেটরি মনন অলিগোআর্থ্রাইটিস, এটা প্রেজেন্ট করে ঠিক আছে। পরবর্তীতে তুমি দেখো সিমেট্রিক্যাল পরিবর্তন, সিমেট্রিক্যাল পরিবর্তন জাস্ট লাইক আরের মতো, আরে তোমাদের যেভাবে বর্ণনা দিলাম যে সিমেট্রিক্যাল আপার লিম থিকনেস স্মল জয়েন্ট, তবে এখানে খেয়াল রাখতে হবে যে আরের মধ্যে প্রেজেন্টেশন হলে আরের মতো তো মানে সিভিয়ার ফিচার থাকে না, এক্সট্রা আর্টিকুলার ফিচার থাকে না এবং লেস এক্সপেন্সিভ, আর মানে এক্সট্রা আর্টিকুলার ফিচার গুলো একেবারে থাকে না। তারপর তুমি আসো যে পেশেন্টের যেটা হচ্ছে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট আর্থ্রাইটিস, যাদের নাকি ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট আর্থ্রাইটিস হয় তাদের ডিটেল দুটো, এক হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস আর হচ্ছে কি অস্টিওআর্থ্রাইটিস, NGOA নোডাল জেনারেলাইজড অস্টিওআর্থ্রাইটিস। এখন তুমি দেখো এই যে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে এবং তার পাশাপাশি দেয়ার ইজ ইনভলভমেন্ট অফ দ্য নি, এখানে তো নি ইয়াতে নেই, নেলে দেখো পিটিং আছে, অনাইকোলাইসিস পিটিং মানে নেলগুলোর ভিতরে কতগুলা গর্ত গর্ত মতো হয়ে গেছে সে পিটিং, অনাইকোলাইসিস মানে হচ্ছে কি মানে নেলটা অ্যাকচুয়ালি নেল বেড থেকে উঠে আসার জন্য অনাইকোলাইসিস বলা হয় ঠিক আছে। তারপর হচ্ছে কি এই আর্থ্রাইটিস মিটিলাস, এখানে তুমি দেখো জাস্ট একটা ব্যাপার আছে যে থার্ড থার্ড ডিজিজ, এই ডিজিজটা কিন্তু একদম পুরো ডেস্ট্রাকশন হয়ে বোনটা ডেস্ট্রাকশন হয় একটা আর্টিফিশিয়াল টোটালি ঢুকে গেছে, আমি তো আসলে হ্যাঁ আচ্ছা যার মনে একটা দুটো আছে এটা হচ্ছে তোমার আর্থ্রাইটিস মিউটিলাস। হ্যাঁ লাস্ট হচ্ছে এই যে নেল টেন্স দেখো নেলে পিটিং এবং হচ্ছে অনাইকোলাইসিস, হ্যাঁ আর এটা হচ্ছে কি এক্সরে অফ দি ইয়া সেটা যে আর্থ্রাইটিস মিউটিলাস যে এক্সরেটা দেখো তাহলে ডিটেইলস বর্ণনা দেওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে তাহলে স্টপ শেয়ার দিব নাকি? আচ্ছা শোনো আমরা আমার ক্লাস আজকে এখানে শেষ, আসলে আরো অনেক কিছু বলার ছিল সব সম্ভব হচ্ছে না যদি সময় কম, অ্যাসলি আর অন্য ডিসকাস যদি কখনো সুযোগ পায় তখন আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো ঠিক আছে। আসসালামু আলাইকুম।